ইসলাম ছাড়া যে অন্য কোনো কিছু গ্রহণ করবে তার দুনিয়াও শেষ আখেরাতও তার কিছুই কবুল হবে না কার কথা এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ আমাদেরকে শিখালেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমাদের আব্বাকে আল্লাহ শিখালেন আমাদের বাপ মাকে দুইজন ভুলে গেছেন ওই গাছের কাছে যেতে ঠিক তবে ঠিক দুইজন গুনাহ করেন নাই কি করেছেন ভুলে গেছেন আল্লাহ যে এই গাছটার কাছে যেতে বলেছেন কি করেছেন ভুলে গেছেন আর শয়তান কি করেছে গাছ কি জঙ্গলে একটা থাকে কথা বলেন না কেন এই যে আপনাদের মহেশখালী পাহাড়গুলো থেকে গাছ একটা এই হাজার গাছের ভিতরে উনি এটা চিনবেন কেন শয়তান কি করছে এই Adam and Eve, do you know what this tree called? It's called eternal tree, you know? If you go to there, you will be eternal here. তুমি যদি এই গাছটার কাছে যাও লাতাকুনান্না মিনাল খালিদিন তুমি চিরস্থায়ী হয়ে যাবে উনি চিনতেন না উল্টা বোঝালো কি বোঝালো উল্টা বোঝালো ইন্নী লাকুমা নাসিহুন আমিন আমি তোমাদের জন্য সবচেয়ে উপকারী বন্ধু আদম আলাইহিস সালাম ভুলে গেলেন ভুলে যাওয়ার পরে যখনই গাছের পাতা খেয়েছেন শরীর থেকে জান্নাতের কাপড় পড়ে গেছে আল্লাহ এই গাছটার কাছে যেতে নিষেধ করেছেন কারণ এই গাছটা খেলেই পেশাব পায়খানা হবে কি হবে জান্নাতের কোনো পেশাব পায়খানা পেশাব পায়খানা পেশাব পায়খানার জন্য আমরা কোথায় আসি দুনিয়াতে পেশাব পায়খানায় ঢুকতে কোন পা কোন পা ঘরে ঢুকতে কোন পা আবার ঘর থেকে বেরোতে কোন পা বেরোতে ডান পা এই ভুল কর বেরোতে বাম পা দুনিয়াতে বাম পা ঠিক না ঠিক মসজিদে ঢুকতে কোন পা আবার ঘরে ঢুকতে ডান পা ঘর যেমন মসজিদও তেমন বাথরুম যেমন দুনিয়াও তেমন সবচেয়ে নিকৃষ্ট জায়গা এটা এখানে আল্লাহ পাঠিয়েছেন মলমূত্র ত্যাগের জন্য রাগ করে পাঠান নাই রাগ করে পাঠালে তো ওনাকে এত ফলমূল দিতেন না আমরা কিছু বাজে ইতিহাস জানি তিনি নাকি শ্রীলঙ্কায় ছিলেন তারপরে 300 বছর হাঁটতে হাঁটতে একবারে বেহুশ গিয়ে গো হ্যাঁ আল্লাহর এত আদরের মানুষ আল্লাহ নিজের হাতে বানিয়েছেন ওনাকে সুবহানাল্লাহ বলেন অনেক ফল দিলেন সাথে জিব্রাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন আর বললেন দুনিয়াতে গেলে খাওয়া বানাতে কষ্ট হবে দেরি হবে এই ফলমূলগুলো দিয়ে দাও যাতে করে সেখানে গিয়ে এগুলো খেতে পারে আলহামদুলিল্লাহ অল্প সময়ের জন্য পাঠালেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম সব কিছু যখন এই দোয়া ওই গাছটার কাছে যাওয়ার পরেই যখন ভুল বুঝলেন আল্লাহ দোয়া শিখালেন কে নিজে অনুতপ্ত হলেন আল্লাহ আপনি বলেছেন এখানে যেতে না আমি ভুলে চলে গেছি ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম তিনি আল্লাহ বললেন আদম আমি তোমার দোয়া শুধু কবুলই করলাম না তোমার যত ছেলে দুনিয়ায় আসবে তাদের জন্য এই দোয়াটাকে আমি কোরআনে তুলে দিলাম এখন আমরা সব সময় এটা পড়ি আল্লাহ বলছেন ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা কাজ কয়টা ওয়ালাস পড়েন ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ সবর কয়টা কাজ চারটা কাজ সব মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত কে বলছেন আল্লাহ কসম খেয়ে বলছেন রাসূল বলছেন আদ-দুনিয়া মালউনাহ মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা দুনিয়ার উপর লানত দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত চারটা জিনিস ছাড়া কয়টা প্রথম হলো আল্লাহর জিকির কার জিকির এটার নাম কি জিকির কোরআনের আর নাম কি আল্লাহ বলছেন এটা জিকির ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন কোরআনের আরেক নাম হলো জিকির আরেক নাম কি নামাজের আরেক নাম জিকির ইযা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ অযকুরুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন তার আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ এই কোরআনটা কার জিকির
আল্লাহর জিকির আবার নামাজকে জিকির বলেছেন কে ওযাকারাসমা রব্বিহি ফাসাল্লা নামাজটা হলো জিকির নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর জিকির ছাড়া আর কারো জিকির করি না এই জিকির যারা করে তাদেরকে লানত থেকে হেফাজত করে দিবেন কে আল্লাহ আলেম যারা হয় আলেমে হক্কানি হক্কানি বুঝেন হক্কুনি না কি হক্কানি আলেমে হক্কানি নিজেরা কোরআন মানে কোরআনের দল করে অন্যকে বুঝায় ঠিক তবে ঠিক আর যেগুলো কোরআনের দল করে না এগুলো হলো হক্কুনি কুরআন বিক্রি করে খায় ঠিক তবে ঠিক সুবিধাবাদ জিন্দাবাদ আমাদের মাহফিলগুলোতে আলহামদুলিল্লাহ এখনো মানুষ মুসলমান হয় সুবহানাল্লাহ বলবেন না এই গত দুই সপ্তাহ আগে মুসলমান হয়েছে একজন হিন্দু বড় বড় জেলে আপনারা জেলেদের কি বলেন জাল্লাহদ জাল্লা বদদা কি হ্যাঁ জাল্লাহদ না যারা জাল মারে জেলে এরা অনেক সাহসী হয় কিন্তু মহেশখালীতে একটা দুঃখ আছে এই জেলেগুলো সাগরে গিয়ে মারা যায় ওদের বোরা বিধবা হয়ে যায় ঠিক না ভাই ঠিক এরকম বহু ফ্যামিলি আছে না নাই বিধবা যারা বিয়ে করবে রাসূলের শ্রেষ্ঠ সুন্নাত সুন্নাত তারা পালন করবে রাসূল বলেছেন যেই ঘরে বিধবা আছে সেই ঘরে সবচেয়ে বেশি বরকত আছে রাসূলের প্রথম বিবি কি ছিলেন কি নাম কি নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ও তাহেরা আপনার মতো একজন নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর নাই আপনি সর্বশ্রেষ্ঠ এই খাদিজাকে সামনে নিয়ে বলতেন আপনি আল্লাহর আরশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সুবহানাল্লাহ নিজের বিবির প্রশংসা করতেন রাহমাতাল্লিল আর বলতেন আমার খাদিজা যদি জীবিত থাকতো কোনো বন্ধনে আমি আবদ্ধ হতাম না আমার খাদিজার মতো নারী আল্লাহর জমিনে আর একজনও নাই জান্নাতের দুয়ার প্রথম খুলবে এই খাদিজা আবার এই খাদিজাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিতেন এই খাদিজার প্রশ্নের উত্তরগুলো আল্লাহ নিজেই কবরের ভিতরে বলে দিয়েছে খাদিজা যে কত বড় বরকতি ছিলেন আল্লাহ আমাদের মাদেরকে আপনি খাদিজার মতো কবুল করুন আরো জোরে বলেন আমিন যেই মা সন্তানের মুখ দেখে স্বামী মারা যাওয়ার পরে আর বিবাহ বসে না ওই মাকে রাসূল বলেছেন জান্নাতি যেই স্বামী স্ত্রী মারা যাওয়ার পরে দুই তিনটা সন্তানের মুখ দেখে অন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না ওই স্বামীও জান্নাতি আল্লাহ বুঝার তৌফিক দান করুন চলে গেলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তিনার তৃতীয় কথা হলো বাপ যখন এসে জিজ্ঞেস করলো মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম সূরা সফাতের ভিতরে আল্লাহ বলছেন ইব্রাহিম আমাদের এই মূর্তিগুলোর সাথে এই কাজ কে করেছে ইব্রাহিম বললেন না আমি করেছি তিনি বললেন বাল ফালা কাবীরহুম ওই বুড়াটার জিগাও কারে জিগাও ওই বুজ্জার জিগা সুম্মা নুকিসু আলা রুহুসিহিম সব মাথা নিচের দিকে ইব্রাহিম একাই ছিলেন উম্মত সুবহানাল্লাহ আমরাও তৌহিদের জন্য দরকার হলে একাই সংগ্রাম করব ঠিক কি না ইসলাম একাই মানব যদি কেউ না আসে ঠিক তবে ঠিক কিন্তু তারপরেও বাতিলের সাথে কোনো আপোষ এরপরে তিনি বললেন তোমরা চলে যাও আমি পারবো না আমি নাফসি নাফসি করে কাঁদছি তোমরা সবাই চলে যাও সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে মূসা আলাইহিস সালাম বলবেন আমি ফেরাউনের বাবুর্চি ফাতেনকে এক থাপ্পড়ে মেরে ফেলেছি কি নাম ফাতেন এক চোয়াল মেরেছে বাজারে তরকারি কিনেছে তরকারি কিনে সে ছিল কিপ্তি আর মূসা আলাইহিস সালামের পরিবার ছিল বনি ইসরাইল সে বলল হে বনি ইসরাইল ক্যান ইউ হোল্ড মাই অল বিলংগিংস আমার এই তরকারিগুলো বাড়িতে দিয়ে আস তো ওই লোকটা বলছে যে আমি অসুস্থ একটা লোক তো অসুস্থ হতেই পারে ঠিক না ঠিক বলছে আরে নসিনস আই ফেরাউনের বাবুর্চি এরকম বিভিন্ন নেতাদের চেলা চামুন্ডারা মানুষের উপর অন্যায় করে ঠিক না ঠিক আবার কেউ কেউ এলাকার পয়সা নিয়ে কক্সবাজারে উড়ায় আছে না নয় আবার সরকার এইগুলো হাই ফেলায় আকার ইঙ্গিত হারাম খাবি না দুনিয়াও শেষ আখেরা তো যাদের হারাম যাদের সম্পদ খেয়েছিস তারা সারাক্ষণ আল্লাহর কাছে দোয়া করে ঠিক তো ঠিক আর মজলুমের পক্ষে আছেন কে কে আছেন
موسى عليه السلام বলেন আজকে আমার কি দশা হয় আমি জানি না তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও সবাই ঈসা আলাইহিস সালামের কাছে যাবে তিনি বলবেন আমাকে খ্রিস্টান দা আল্লাহর ছেলে বলেছে নাউজুবিল্লাহ আল্লাহর ছেলে বলেছে আমি জানি না আমার এই অপরাধের জন্য কি অবস্থা হয় এটা ওনার অপরাধ নয় এটা মানুষের অপরাধ ঠিক না ঠিক তিনি বললেন তবে একটা পরামর্শ তোমাদেরকে দেই তোমরা চলে যাও রাহমাতাল লিল আলামিনের কাছে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাকামে মাহমুদে থাকবেন তিনি রাহমাতাল লিল আলামিন এই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ তিনি তখন আল্লাহকে সুপারিশ করবেন আল্লাহ আপনার গোলামেরা কিয়ামতের ময়দানে সব অপেক্ষায় আছে আপনি দয়া করে নাজিল হন রাসূলের সুপারিশে আসমান থেকে নাজিল হবেন আমাদের আল্লাহ জাল্লা শানহু রব্বুল ইজ্জতে ওয়াল জালাল কিয়ামতের মাঠটা কোথায় হবে বাইতুল মুকদ্দাসকে কেন্দ্র করে ইউবদ্দুলুল আরদ গায়রাল আরদ আল্লাহ এই জমিনকে বদলায় আরেকটা জমিনে মানাবেন ঠিক না ঠিক বিশাল করে দিবেন ইজা রুজ্জাতিল আরদ রাজ্জা অবস্থাতিল জিবালু বাসা সব উঁচু নিচু সমতল করে সেখানে আল্লাহ আরশ থেকে নামবেন সুবহানাল্লাহ আল্লাহর আরশের ফেরেশতা হবে সামানিয়া কয়জন আটজন ফেরেশতা হবে এখন চারজন বহন করছেন তখন আটজন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরশের বহনকারী যে ফেরেশতা হবে একজনের শরীর হবে দুইটা পৃথিবীর চেয়ে বড় হামালাতার আর যারা উপরে বহন করবেন তাদের শরীর আরো বড় রাসূল যখন মিরাজে গেলেন এটা বলছি এটার একটা কারণ আছে কারণ হলো জাহান্নামের ফেরেশতা কয়জন জানি কয়জন 19 কয়জন 19 যখন এই আয়াত নাজিল হলো আবু জাহেল কয় এই তোরা কে কোথায় আছিস এদিকে আয় তোরা আমার কর্মীরা তোরা 19টা ফেরেশতারে সামলাইতে পারবি না 19টা ফেরেশতারে আমরা বাঁধি ফেলামো আর বেহেশতের মালিক আমরা হই দেব মুহাম্মদের সব জাহান্নামে দিয়ে দেব আমরা সব বেহেশতে যাইব আসওয়াদ ইবনে কেলাব তখন মক্কার বড় রেসপা ছিল সে এসে বলল আবু জাহেল আমি একলা 10 জনকে সামলাবো আর অনেরা 9 জনের দায়িত্ব কত বড় ফাঁড়া সন এই জন্য রাসূল ফেরেশতার সাইজ বললেন সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের চেয়ে বড় সবচেয়ে ছোট ফেরেশতা রাতে যখন আয়াতুল কুরসি পড়বেন এরকম একজন ফেরেশতা আপনার জন্য বডিগার্ড থেকে যাবে শয়তান আপনার ঘরের দিকে উকিও দিবে কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ বুঝতেছেন তো কথা আমরা চলে যাব আমাদের তাফসীরে আমি গুছিয়ে নিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন তখন তিন পর্যায়ে আল্লাহ আরশ থেকে নামবেন কয় পর্যায়ে তিন পর্যায়ে ইয়াতিল গামাম আল্লাহ বলছেন আসমানের ভিতরে মানুষ দেখবে বিশাল মেঘ ওয়া আনজালাল মালাইকাতু তানজিলা ফেরেশতারা নাজিল হবে ওই মেঘ থেকে ফেরেশতারা বেরিয়ে আসবে মানুষ জিজ্ঞেস করবে আল্লাহ কি আপনাদের সাথে নেমেছেন কয় না নামেন নাই আমরা ফেরেশতারা নেমেছি আপনাদের সংখ্যা কত বলছে আমরা হলাম দুনিয়ার প্রাণী যত আমরাও তত দ্বিতীয় আবার আকাশে মেঘ ধরবে আবার মেঘ ফেটে ফেরেশতারা নাজিল হবে জিজ্ঞেস করা হবে আপনারা কে বলছে আমরা আল্লাহর ফেরেশতা আপনাদের সংখ্যা কত বলছে আগের দ্বিগুণ আগের কয় গুণ দ্বিগুণ কি আপনাদের সাথে আল্লাহ নেমেছি নাকি না নামে নাই তৃতীয়বার আবার আকাশে মেঘ দেখা দিবে সেই মেঘের সাথে নেমে আসবেন স্বয়ং আল্লাহ ফেরেশতা হবে দ্বিতীয়বারের দ্বিগুণ তার মানে প্রত্যেক মানুষের সাথে সাতজন ফেরেশতা থাকবে কয়জন কয়জন সাতজন ফেরেশতা থাকবে পালানোর কোনো জায়গা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বর্ণনা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা আনফাল পর্যন্ত 60টা সূরা যে পড়বে আমল করবে সে আলেম হয়ে যাবে সূরা আনফাল আমরা আজকে শুরু করব আল্লাহ তৌফিক দান করেন পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين كار কথা রাসূল জীবনে 85টা যুদ্ধ করেছেন 10 বছরে কয়টা 85টা লাগলে আমরাও করব রাজি আছেন না নাই
এক কালেমায় রুজি রুটি এক কালেমাতে মুক্ত আজাদ আরেকে দাস দাসী কেউ কালেমা পড়ে বিশাল যন্ত্রণা সহ্য করে আর কেউ হালুয়া রুটি খায় কালেমা পড়ে আর পকেটে পয়সা ভরে ঠিকটা বাড়ি বুঝতে হবে এর কালেমা রাসূলের কালেমা রাসূল মার খেয়েছেন তুই কোত্থেকে এত বড় ফজিলতের হলি তুই কিভাবে হালুয়া রুটি নেস তোর কালেমার সাথে আমার নবীর কালেমার কোনো মিল রাসূল 85টা যুদ্ধ করেছেন কয় বছরে কয় বছরে 10 বছরে তার মানে হলো প্রতি 3 মাসে একটা যুদ্ধ করেছেন প্রতি 3 মাসে কয়টা একটা কারণ কি কারণ হলো আল্লাহ বলছেন যুদ্ধের চেয়ে প্রিয় আল্লাহর কাছে আর কিছুই ইন্নাল্লাহ পড়েন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান كأنهم بنيان مرصوص الله তাদেরকে ভালোবাসেন যারা একতাবদ্ধ হয়ে বিচ্ছিন্নভাবে না আপনি বিচ্ছিন্নভাবে কাউকে আক্রমণ করতে পারবেন এই যে একটা ছেলে জিহ্বা কেটে দিয়েছে কি হলো দেখছেন না আপনারা এটা অত্যন্ত কুফরি কাজ হয়েছে নোংরা কাজ হয়েছে ইসলাম এটা কখনো বরদাস্ত করে না ঠিক তা বটে আপনার পছন্দ নাও হতে পারে তার কথা আপনি আনির কাছে যান আপনি নিজের হাতে আইন তুলে নিলেন কেন الفتنه اشد من القتل فتنه হত্যার চেয়ে মারাত্মক যখন আপনি সেই যে দলিলগুলো দিয়েছে আপনি তার পাল্টা দলিল দেন যে আপনি বলেন যে তুমি যা বলেছো এটা সঠিক নয় এরপরে যদি আপনার মানহানি করে যেমন আমাদের বাংলাদেশে কিছু হুজুর আমাকেও ইহুদি বলেছে জাকির নায়েকেরও ইহুদি বলেছে আর ইহুদিও গিয়ে তে যে হুজুর আমাকে ইহুদি বলছে আমি নাম বলছিলাম না আমি ওনার জন্য দোয়া করেছি আল্লাহ যেন ওনাকে হেদায়েত দান করে ওনার এক ভাতিজা আমার সাথে এক মাহফিলে হাজির এরকম আশরাফ আজকে যেরকম আসলো ওনার এলাকাতে ওই ভাতিজা নিচে দিয়ে লেখা আছে ওই হুজুরের ভাতিজা আমি বললাম তুমি একটু বসো তোমার চাচাকে তুমি চিনো আসা আই ক্যান ডিল না শুনি তো তোমার চাচা তো আমার ইহুদি বলছে তুমি ইহুদির সাথে ওয়াজ করতে আসলা কেন আসা কেন ফাঁডা আমি সাসারে ফাঁডা রং কইস বেকুব সাস হলো তোর বাপের সমান ঠিক না বেটি ক সাসা আন্দাজে হতা হয় অন সাসার ফ সাসারে ফাঁডা কয় এই ফাঁডা হলো যায় যারা প্রা যে খাসি খান এটা খান হারাম এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই খবরদার এই খাসি কিয়ামতে আপনাদেরকে আসামি বানাবে আপনারা একটা ছাগলের প্রজনন শক্তি ধ্বংস করে দিচ্ছেন কোথায় পেয়েছেন আপনারা এটা এটা কোন পাগলে চালু করেছে এই উপমহাদেশে আপনার জিব্বার মজার জন্য অজস্র ছাগল আমাদের দুনিয়াতে আসা বন্ধ ঠিক না বটি একটা ছাগলকে যখন আপনি খাসি করে দেন ও কি আর প্রজনন করতে পারে শেষ ওর প্রজনন ক্ষমতা শেষ তো কতগুলো ছাগল থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন যেমন আমরা ইলিশ মাছের ডিমকে ইলিশ মাছকে সর্বনাশ করেছি ঠিক না বটি যদি ডিম আর ইলিশ মাছ না ধরতাম পানি আর ইলিশ এক হয়ে যেত বাংলাদেশে ঠিক কিনা এত মাছ এত নেয়ামতের দেশ দুনিয়ার আর কোন দেশে নাই কিন্তু বেছে বেছে দেখি চামাচের পেটে ডিম থাকলো ইচা মাছ ধরি অথচ একটা চামাচের পেটে 3.5 থেকে 4 কোটি ডিম থাকে একটা ইলিশ মাছের পেটে 3.5 থেকে 4 কোটি ইলিশ মাছের ডিম থাকে একটা বোয়াল মাছ একটা পুঁটি মাছ এই এত মাছ বাংলাদেশে ঠিক না ঠিক আপনাদের এই সাগরতে কত মাছ আপনারা নিজেরাও জানেন না কত সুন্দর সুন্দর মাছ একটা আসে স্বর্ণ কোরাল হ্যাঁ স্বর্ণ কোরাল আছে না দাম বেশি না হয় হ্যাঁ না হ্যাঁ না হয় আমরা বিধর্মীদেরকে গালি দেই অথচ ওরা আল্লাহর হুকুম কিভাবে মানে দেখেন ব্যবহারিক জীবনে আপনি আমেরিকাতে যে কোনো মাছ ধরবেন সাগর থেকে সাথে সাথে পুলিশ আপনার কাছে হাজির হবে ডিড ইউ চেক দ্য ম্যাপ মেজারমেন্ট তুমি এই মাছটা কত ইঞ্চি ধরা যাবে তুমি কি এটা চেক করেছো যেমন স্ট্রাইপ একটা মাছ আছে বাংলাতে এটাকে কি বলে আমি জানি না গভীর সমুদ্রে পাওয়া যায় আমাদের স্বর্ণ কোলার মতোই দামি 1 কেজি বিক্রি হয় $150 স্ট্রাইপ এটা 28 ইঞ্চির নিচে আপনি ধরতে পারবেন না ধরবেন সাথে সাথে পুলিশ জরিমানা করে দিবে সাগরের ভিতরে তারা কাঁকড়া ধরে কাঁকড়ার পেট চেক করে ইজ দেয়ার এনি এগ কোনো ডিম আছে কিনা কাঁকড়ার পেটে ডিম থাকলে সাথে সাথে ছেড়ে দেয় যে কোনো মাছ তারা ধরবে ডিম আছে পেটে সাথে সাথে কোথায় দিবে
সাগরে দিয়ে দিবে এজন্য মাছ আর পানি এক রকম জাল ঠেললে আপনি টেনে উঠাতে পারবেন না এত মাছ উঠে সেখানে আমি একবার ভাটা মাছ টানছিলাম ভাটা বলে তো ওই যে বাঁডা বাঁডা জাল বাঁডা মাছ এই বাঁডা মাছ তিনজনের জাল টেনে উঠাতে পারিনি একবার মেরেছি কারণ কি একটা মাছ কোটি কোটি মাছের জন্ম দেয় ঠিক তা বেটি এই যে ডিমগুলো হলো তিলের চেয়ে ছোট এই প্রত্যেকটা ডিমের ভিতরে কি আছে একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ বলি আমরা এটা করব না আমরা এগুলো জ্বলন করব তাহলে আমাদের বরকত বাড়িয়ে দিবেন কি ইয়াস আলুনাকা আনিল আনফাল হে নবী আপনাকে প্রশ্ন করা হলো আনফাল সম্পর্কে রাসূলের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে একটা পদ্ধতি রাসূলকে কেউ প্রশ্ন করলে সেটা তুলে নেন কে রাসূলকে প্রশ্ন করা হলো চাঁদ নতুন চাঁদ সম্পর্কে চাঁদের তিনটা আরবি কয়টা প্রথম থেকে প্রথম 10 চাঁদ পর্যন্ত যে চাঁদটা থাকে এটার নাম হলো হেলাল এটার নাম কি হেলাল 10 থেকে নিয়ে 15 পর্যন্ত এটার নাম হলো কামার এটার নাম কি কামার 13 অথবা 15 15 দিনে যে পরিপূর্ণ চাঁদটা আসে এর নাম হলো বদর এটার নাম কি তালাল বদর আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع رسول কে জিজ্ঞেস করা হলো নতুন চাঁদ সম্পর্কে يسألونك عن الأهلة قل هي مواقيت للناس তিনি বললেন ওটা একটা ঝুলন্ত ক্যালেন্ডার রাসূল যেটা জানতেন না সেটা প্রশ্ন তুলে নিতেন কে যেমন রাসূল কে জিজ্ঞেস করা হলো يسألونك عن الروح قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا আপনাদের কষ্ট হচ্ছে না সাদা চাইবেন তো ইনশাআল্লাহ গিয়েছ ভাই হ্যাঁ নাম্বার ইনশাআল্লাহ আমরা তাইবেন আয়াত জাতি দেব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আপনাদের আল্লাহ আপনাদের সবাইকে maaf করে দিন এখানে থাকলেই সওয়াব বাড়ে না কবে কদ্দুর বাড়ে বাড়তে বাড়তে সব গুনাহ মাফ হয়ে যায় কারণ কোরআন বোঝার চেষ্টা করছি ঠিক তা ঠিক কোরআন হলো জ্ঞানের কথা কিসের কথা জ্ঞান হুল হাঙ্গামা চিল্লা চিল্লির নাম তাফসীর নয় জ্ঞান নিবেন আল্লাহ জ্ঞান নেওয়ার তৌফিক দান করুক আর এই জ্ঞান নিয়ে আমরা আমাদেরকে প্রস্তুত করব আমার নবী কাউকে আগে আক্রমণ করেন নেই আমরাও আক্রমণ করব না তবে আক্রান্ত হলে উপযুক্ত জবাব দিয়ে ছেড়ে দেব আমার রাসূল 10 বছর আক্রান্ত হয়ে জব দিয়েছেন 18 বছর মার খেয়েছেন ঠিক না বাটি আমরা এখন শুধু মার খাচ্ছি সামনে আমরা মার দেব সময় আসতেছে কে করে দিবেন কে করে দিবেন সারা দুনিয়াতে এখন একটা রব উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার ওয়ার্ল্ড কাপে ওই কালেমা আছে না নাই ওয়ার্ল্ড কাপ হয় শয়তানের জন্য ঠিক না বা ঠিক সেখানে জুয়া থাকে মদ থাকে বাজে কাজ থাকে কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এরকম সুন্দর শব্দ আর কারো কাছেই নাই হিন্দু ভাইদের কাছে আছে নাই তারা বলে ওম শান্তি ওম বৌদ্ধদের কাছেও নাই খ্রিস্টানদের কাছেও নাই আমাদের সবগুলো শিখিয়ে দিয়েছেন কে এই এই বুসুককে এই হরদাস ইয়াসআলুনাকা আনিল আনফাল আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে কুলিল আনফাল লিল্লাহি ওয়া দান আনফালের মালিক কে এবং রাসূল রাসূলের কত সম্পদ সব সম্পদ মুসলমানদেরকে দিয়ে গেছেন রাহমাতাল লিল আলামিন ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াসলিহু যাতা বাইনিকুম তোমাদের মধ্যে যে ঠেলাঠেলি আছে সামান্য নড়াচড়া আছে এগুলো তোমরা পরিশুদ্ধ করে নাও তোমরা একজন আরেকজনকে গালি গালাজ করো না টুপি মাথায় দিয়েছো তোমরা সবাই এক নবীর উম্মত ঠিক না বাটি তুমি ওকে ওহাবি বলো না ও তোমাকে ভণ্ড বলবে না ঠিক না বাটি ওহাব কার নাম কার নাম তো এটা দিয়ে তুমি গালি দাও কেমনে আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 8 নম্বর আয়াতে পড়েন রাব্বানা পড়েন রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন
হুনাকাতাল ওহাব ওহাব কার নাম এই আয়াত যারা বেশি পড়বে আল্লাহ মৃত্যুর সময় তাদেরকে ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা করে দিবে এই আয়াতটা পড়বেন সূরা আল ইমরানের কত নাম্বার বললাম 8 নাম্বার রব্বানা আমাদের রব আমাদের অন্তরগুলো হেদায়েতের পরে বক্র করে দিয়েন না ওহাব লানা মিন লাদুনকা রাহমা আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দেন ইন্নাকা আনতাল ওহাব আপনার চেয়ে রহমত দানকারী আর কেউ নাই সেই শব্দ দিয়ে আপনি গালি দেন কেমনে টুপি আছে যেখানে আমরা আছি নামাজ আছে যেখানে আমরা আছি নবীর সুন্নত যেখানে আমরা আছি আমার ভাইকে আমি কখনো গালি দেব এই যে দেখেন টুকিটা কি জিনিস নিয়ে ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু ব্যাপারে বলেছেন আর শিয়াদের এই কথাগুলো পছন্দ হয়নি তারা ওই ছেলেটা কি করেছে জিব্বাকে দুই টুকরা করে দিয়েছে এ নামাতিস দৌড়ানি দাও এটা উচিত না যেমন মসজিদে একটা ছেলে জোরে আমিন বলে ফেলেছে আপনি কি বলবেন এই হচ্ছে না এটা বলবেন না এটা নবীর সুন্নাত নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনতে এসে এক সাহাবী মসজিদে পেশাব করে দিয়েছে আমরা সামান্য টুটকা ফুটকার আলোচনা করি তাই আপনাদের এত মনোযোগ ঠিকটা বেটি আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন সাহাবায়ে কেরাম বসে থাকতেন পাখি মনে করতে এটা গাছ মাথায় বসে যেত সাহাবী আলোচনা শুনতে শুনতে কি করেছে মুজ সাপতে সাপতে মুজ বার হয়ে গেল অনফাশে সাহাবীরা কয় বুসুকিয়ার ফলা বুসুকিয়া মুচ্ছুত কিল্লে রাসূল দেখে ফেললেন দেখে বলছেন বাশিরু ওয়ালা তুনাফিরু আসিরু ওয়ালা তুআসিরু বুআসতু মুআসিরিন সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না সহজ করে দাও কঠিন করে দিও না আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি জপতে হবে কার নাম রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা রাসূল আমার কাজে কর্মে সাল্লাল্লাহু কখনো হার্ড লাইনে যাবেন না রাসূল কোনোদিন কারো গায়ে হাত তোলেন নাই ঠিক তবে ঠিক নিজে মার খেয়েছেন কিন্তু কাউকে মার দেন নাই শুধু একজন উহুদের ময়দানে রাসূলকে আক্রমণ করতে এসেছে তার দিকে তীরের একটা ফলা তিনি নিক্ষেপ করেছেন এই হাতে লেগে কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কারণ রাসূল যখন নিক্ষেপ করেছেন একটা নিক্ষেপ হয় নাই প্রায় 3000 যুবকের থ্রো তিনি করে দিয়েছেন তিনার গায়ে 3000 যুবকের শক্তি আল্লাহ দান করে দিয়েছে আরো আসতে হও না সুবহানাল্লাহ একবার মরে গিয়ে গেল নাকি হ্যাঁ জোরে হসাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নয় জোরে হও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নয় সুবহানাল্লাহ জোরে বললে খুশি হন কে ভাগে কে ভাগে শয়তানকে কক্সবাজার পার করে দেন জোরে হো সুবহানাল্লাহ এগুলো হলো আমাদের খাওয়া আমাদের কি খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখেরি জামানাতে তখন দাজ্জাল আসবে যে কোনো সময় দাজ্জাল আসতে পারে এখন কিন্তু শেষ জামানায় আমরা বসে আছি ঠিক না ঠিক শেষ জামানায় বসে আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানায় তিনটা ভূমিকম্প হবে কয়টা তিনটা ভূমিকম্প হবে অলরেডি একটা শুরু হয়ে গেছে একটা মধ্যখানে আর দুইটা দুই প্রান্তে খাসফুন ফিল মাগরিব খাসফুন ফিল মাশরিক খাসফুন ফিল ওয়াসাত
মধ্যখানে যেটা সেটা সিরিয়া তার কি অলরেডি শুরু হয়ে গেছে এখন যে কোনো সময় এটা হতে পারে আর দাজ্জাল যখন আসবে আমরা যারা মুমিন আমরা তার কপাল দেখে চিনে ফেলব এটা হলো কাফের দাজ্জাল ঠিক কি না কারণ কপালের ভিতরে লেখা থাকবে কি কাফা কিন্তু জিবা নামাজ না পড়ে ইবা ন দেইবিও ন দেখিবো তুমি এটা অনলাইন সুন্দর মানুষ কোরআনের দল যারা করবে না তারা কাফের দেখবে যখন সে এসে বলবে আমি আল্লাহর ওলি আমি নবী আমি আল্লাহ তিনজনের কাছে তিনটা বলবে কয়টা আমার উপর ঈমান আনো আমার ডান হাতে বেহেশত বাম হাতে দোজক আমার উপর ঈমান আনো আমি সূর্যকে আটকে রাখতে পারি গাছের কাছে গেলে ফলন বাড়িয়ে দিতে পারি মুমিন বলবে তুই তো কাফের তোর আমার কোনো দরকার নাই তখন সে ঘরের খাওয়াগুলোকে বলবে খাওয়াগুলো আমার পিছনে চলে আসো হাড়ি পাতিল যা আছে পিছনে চলে আসো সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমরা খাবো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বা আল্লাহ তোমাদের ক্ষুধা নিবারণ করে দিবে এজন্য এখন জিকির করব বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله فأصلحوا ذات بينكم اتقوا الله الله কে ভয় করেন আল্লাহর ভয় কিভাবে আসে রমজানে আমরা কাকে ভয় করি রোজার সময় মুখে গড়গড়া দিয়ে পানি কুলি করি না মুখে পানি ঢুকাই কিন্তু বের করে দেই কারণ আমরা জানি গলার ভিতরেও আমাদেরকে দেখছেন কে দশ বছরের শেষে শিশু রোজা রাখে সেও রোজা ভাঙে না ঠিক তা ঠিক এত কষ্ট হয় ওই শিশু কার কথা বলে আল্লাহর কথা বলে ১৯৯০ সাল আমি তখন ইংল্যান্ডে খতিব তা আমার একটা ছাত্র রোজা রেখেছে অত্যন্ত ফর্সা করে ছাত্রটা ইংলিশ তো রোজা রেখে এসেছে সাদা মানুষ তো কষ্ট হলে বেশি দেখা যায় ঠিক তা ঠিক আর জিবে হালাই তো হালাই এটা বোঝানো যায় তা আমি বললাম হোয়াট আর ইউ বিন ডুইং ইউ লুক সো টায়ার্ড সো গ্লোমি তোমাকে এরকম লাগছে কেন বলছে স্যার আই এম ফাস্টিং আই সি ফাস্টিং ম্যান কাম হিয়ার এদিকে আস রুমে ঢুকে থাকে বাচ্চারা চিপস পছন্দ করে না চিপস চকলেট ড্রিঙ্কস এগুলো বাচ্চারা পছন্দ করে ঠিক কি না এগুলো দিয়ে তাকে বসায় দিলাম বললাম যে নো ওয়ান গোনা সি ইউ ম্যান ইউ ড্রিঙ্ক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান কেউ তোমাকে দেখবে না আমি দরজা লাগিয়ে দিচ্ছি তুমি ভিতরে বসে বসে এগুলো খাও আধা ঘন্টা পরে ওটা খুলে দেখি ছেলেটা চোখ বন্ধ করে বসে আছে আমি বললাম তুমি খাও না কেন বলছে মাই আল্লাহ ইজ সিং মি আমার আল্লাহ আমাকে দেখতেছে কে দেখতেছেন আল্লাহ বলছেন এই ভয় কার যারা করবে আমার ভয় যারা করবে তাদেরকে জান্নাত দিবেন কে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা النفس عن الهوى فإن الجنة هي المأوى যে আমার উপস্থিতিকে ভয় করবে আমাকে আল্লাহ দেখছেন এই ভয়টা যদি কারো থাকে সে কোনোদিন রাস্তার পয়সা মারতে পারে না আমাকে আল্লাহ দেখছেন যে এই ভয় যদি কারো থাকে সে মহেশখালীর সম্পদ কক্সবাজারে উঠাতে পারে না আমাকে আল্লাহ দেখছেন এই ভয় যদি কারো থাকে গোপনে বিবির গায়ে হাত তুলতে পারে না এরকম স্লোগান আমরা দেব না এখানে আমরা যারা এসেছি আমরা কোরআনের প্রেমিক ঠিক কি না এখন এখানে তুই যদি কো ইসলামের শত্রুরা তো শত্রুতে এড়ে নয় হ্যাঁ মসজিদে ঢুকি যে তোকে মসজিদের শত্রুরা এই মসজিদে কি শত্রুতা কি শত্রু তো বাহিরে থেকে শত্রুতা করে ঠিক কি না এখানে বলতে হবে দুনিয়ার মুসলিম এক হয়ে যাও ঠিক কি না আমাদের কেউ দুশ্মন না আমরা সবাইকে চাই সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই ঠিক তা বেটি এই দোয়া শিখাছেন কে আল্লাহ দোয়া শিখিয়েছেন রাব্বানা পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্না এখানে সবার জন্য দোয়া আছে না নাই সব মানুষের জন্য দোয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ বলছেন তোমরা দোয়া করো দুনিয়াটা সুন্দর হোক
আখেরাতটা সুন্দর হোক আমি যেন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেই ঠিক কি না আর এখানে যদি আগুন লাগে আমরা সবাই যাব না আগে আগুনটা নিভাতে হবে ঠিকটা বে ঠিক তারপরে কার বাড়ি সেটা পরে আগে কি নিভাতে হবে এখন জাহান্নামের আগুন আমাদের চারপাশে আছে না নাই কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআকাদাকুম মিনহা كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون তোমরা জাহান্নামের আগুনের প্রান্তে ছিলে আমার নবী আল্লাহর কালেমা দিয়ে তোমাদেরকে ভাই বানিয়ে দিয়েছে তোমরা ভাই ভাই হয়ে গেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার কারণে আমরা ভাই হয়েছি কি হয়েছি فاتقوا الله الله কে ভয় করো ও আসলিহু যাতা বাইনকুম পরস্পরে কোন ঠেলাঠেলি লাগলে বিবিকে হাজার বার maaf করে দাও ঠিক তবে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে কত সুন্দর করে রাখতেন আর আমরা কি ডাকি ওই হেতুনি তুই হড়ে আছে না কিছু বেয়াদব খবরদার আল্লাহ ফরজ করেছেন বিবির সাথে সুন্দর ব্যবহার করা সূরা নিসাতে আল্লাহ বলছেন আশিরু হুন্না বিল মারুফ সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিকে উপহার দিবা সুবহানাল্লাহ মায়েশা বলছেন একসাথে খেতে বসতাম লোকমাটা প্রথম বানিয়ে রাসূল আমার মুখে ঢেলে দিতেন মসজিদ থেকে এসে প্রথম হাতে ঝাড়ু নিয়ে রাসূল ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল্লিল আমার কাপড় সেলাই করে দিতেন রাহমাতাল্লিল আমাকে কোন কাজে একটা ছেড়ে দিতেন না আমি যদি রুটির খামির করতাম রাসূল চুলায় আগুন দিতেন সাল্লাল্লাহু আর সেই চুলা যখন রুটি আমি বানাতাম রাসূল বসে বসে ছেঁক দিয়ে দিতেন আবার বিবিদের জন্য নাম ধরে দোয়া করতেন রাহমাতাল্লিল আপনি আপনার বিবিকে সুন্দর নামে ডাকবেন কখনো বাজে নামে ডাকবেন না রাসূল মায়েশাকে হুমায়রা বলে ডাকতেন হুমায়রা মানে হলো লালমণি কি মণি লালমণি লালমণি টুকটুক লালমণি ডাকতেন দৌড় দিতেন চাঁদনি রাতে দৌড় দিতেন আয়েশার সাথে আয়েশাকে আগে করে দিতেন রহমত আল্লিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিন দিন ফাস্ট হলেন কয়দিন রাসূলের সাথে পারার ক্ষমতা কারো আছে রাসূল ফাস্ট করে দিতেন কারণ একজন যদি বারবার হারে সে আর দৌড়াবে না ঠিক না ঠিক এবার চতুর্থবার রাসূল ফাস্ট হয়ে গেলেন বলল কি হো মায়েরা আজকে তুমি আজকে পারলে না কা আমি বেশি খাইছি তো মড়ই গিয়ে গো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জবিয়াল ছিলেন কত সামাজিক ছিলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমাদের ঘরগুলোকে আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে এত রান্না বাড়া এত ঘরের কাজ দুনিয়ার কোন মেয়েরা করে না আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার শাড়ি তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন নরনারী দেখেছি অনেক দেশ এমনকি সৌদি আরবে একদিন জামাই রাঁধে আরেকদিন বউ রাঁধে জামাই বউরে কয় উৎখল ফিল মতবখ اليوم تطبخ ان شاء الله انت কই কালকে আমি রান্না আছে আজকে তুই রান্নাবি বল লিস্ট দিয়ে দে কি কি রান্নাবি আমাদের রান্নাগুলো করে কে বলেন তো কথা কোন না কে করে আর ওনারা তো জিব্বা লম্বা চট্টগ্রামের মানুষ বেশি হায় কত রকমের তরকারি হয় হ্যাঁ গুজ্জা মাছ আর কি ফোয়া মাছ ইলিশ মাছ তারপর উড়ি গোস্ত তিন ফদের শুকনা গোস্ত ভিজা গোস্ত খালাবু না কি হাত দে হাত দে এগুলো রাঁধে কে কে রাঁধে কোনোদিন ক্লান্তি ফিল করে আপনার জ্বর হলে তো ওই মেয়েটার জ্বর হলেও তো আপনাকে বলে না যে তুমি গিয়ে রাঁধো ঠিক না ঠিক এরকম খাদেমা পাবেন কোথায় আবার বাচ্চাদেরকে পালে কারা মেয়েরা আপনাকে পরিষ্কার করে দিলে আপনি করে নিছেন যখন মুতি দেয় এ তোমার ফোলা মুতি দিয়ে লই যাও গো তো তোর ফোলা না মুতি দিলে বুঝাই বেডির ফুয়া গিয়ে গো হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মা ফাতেমার দুই নাতিকে বড় করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সব কাজ করতেন সেই রাসূল বলছেন আল্লাহ সেই রাসূলকে দিয়ে বলালেন যাতা বাইনকুম ওয়া আসলিহু যাতা বাইনকুম ওয়া আতিউহুল্লাহ ওয়া রাসূলা আল্লাহর অনুসরণ করো রাসূলের অনুসরণ করো আমার আল্লাহ বলেছেন আমরা করব ঠিক না ঠিক আল্লাহ বলেছেন মানুষের উপর রহম করো আমরা রহম করব আল্লাহ বলেছেন যদি মানুষ তোমাকে মারতে আসে তুমিও তার প্রতিশোধ নাও ঠিক না ঠিক ফায়াকতুলুনা ওয়ায়ুকতালুন সেটাও আমরা করব রাসূল বলেছেন যে যুদ্ধবিদ্যা জানে না সে আমার উম্মত না
এই হাদিসটা খুব কঠিন হাদিস আফগানিস্তান কোন সময় কারো আন্ডারে যায় না ঠিকটা বা ঠিক কারণ কি প্রত্যেকটা শিশু কি জানে 7 বছরের শিশু পিস্তল চালাতে পারে ঘটনা এসেছে আমেরিকার এক সাংবাদিক এসেছে এসে ছোট বাচ্চাকে জিজ্ঞেস করছে হোম ডু ইউ স্কেয়ার্ড অফ এই শিশু তুমি কাকে ভয় করো শিশু বলে যে হোয়াই ডু ইউ ডু ফডর ফডর তুমি ফডর ফডর করো কেন আমি তোমার কথা কিচ্ছু বুঝি না তখন আরেকটা ছেলে বলল যে তোমাকে জিজ্ঞেস করছে তুমি কাকে ভয় করো শিশু বলছে আমি আল্লাহকে ভয় করি এবার বাপের বালিশের নিচের থেকে পিস্তল নিয়ে ওই সাংবাদিকের বুকে ধরেছে তুই কারে ডরাস কর কয় আরে তোর ডরাই একটা হাদিস মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু মরুভূমিতে একটা গাছের পাশে বসে বিশ্রাম নিচ্ছেন তলোয়ারটা রেখে হঠাৎ একটা কাফের এসে তলোয়ারটা হাতে নিল হাতে নিয়ে বলছে মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে রাসূল বললেন আল্লাহ কে বললেন আল্লাহ আমাদেরকে বাঁচাবেন কে আল্লাহ হাত কাঁপতে কাঁপতে তলোয়ার মাটিতে পড়ে যায় এরপরে এবার রাসূল তলোয়ারটা হাতে নিলেন আর বললেন তোরে বাঁচাবে কে কে বাঁচাইবেন যখনই বলছে আপনি বাঁচাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বলল আয় তুই আমার বুকে আয় লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনাকে যদি কেউ গালিও দেয় আপনি তাকে গালি দিয়ে উত্তর গালি দিয়ে দিবেন না এটাই রাসূলের সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কাতে হাঁটতেছেন তো এক কাফের এসে বলছে এই এই ছেলে শোনো তোমাকে তো খুব সুন্দর লাগছে তুমি কি মক্কায় থাকো রাসূল বলছেন হ্যাঁ আমি মক্কাতেই থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে তুমি মুহাম্মদকে চিনো কয় হ্যাঁ একটু একটু চিনি কয় খবরদার এই মুহাম্মদের কাছে যাবা না মুহাম্মদ খুব খারাপ মানুষ মুহাম্মদ মা থেকে ছেলেকে আলাদা করে বউ থেকে জামাইকে আলাদা করে খবরদার এই মুহাম্মদের কাছে যেন না খুব খারাপ লোক বাজে লোক একটা কথাও তিনি বললেন না আর হলে তো জামাদড়ি ফেলাই দাম ঠিক না বে ঠিক কোন কথা রাসূল বললেন না রাসূল চুপচাপ থাকলেন এবার লোকটা যাওয়ার আগে বলছে তোমাকে তো খুব সুন্দর লাগছে এত সুন্দর যুবক আমি মক্কায় দেখিনি তোমার নামটা জানা হলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার নামই হলো মুহাম্মদ এবার লোকটা অবাক হয়ে তাকিয়ে আছে বলছে তোমার বিরুদ্ধে এত বাজে কথা ওরা বলেছে তুমি যদি মুহাম্মদ হও আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীকে অনুসরণ করেন জীবনের কোনো কাজ নাই দেখে না আমার নবীকে পাওয়া যাবে না ঠিক তবে ঠিক ভাত কোন হাতে খেতেন কোন হাত ডান হাত আবার যখন মাথা আসরাতেন কোন দিক থেকে আসরাতেন ডান দিক থেকে আসরাতেন আবার যুদ্ধের ময়দানে যখন যেতেন ডান হাতে তলোয়ার নিতেন ঠিক তবে ঠিক আগে কাউকে আক্রমণ করেন নাই আমরাও কাউকে আক্রমণ করব যদি যদি মুসলমানদেরকে দুর্বল ভাবো মুসলমানদের পক্ষ থেকে জবাব দিবেন কে এই যে করোনার আগে যে হারে মুসলমান মারা শুরু হয়েছিল করোনা দিয়ে সারা দুনিয়া ঠান্ডা করে দিয়েছেন কে ইসলাম বেশি যেখানে করোনা কম মুসলমান বেশি যেখানে করোনা কম মুসলমান বেশি নাই যেখানে করোনা বেশি এই চায়নাতে এখন 20 কোটি করোনা রোগী কয় কোটি চেং বেং হং খং কি নাম স্যাং ব্যাং হংকং এরা মুসলমানদেরকে রোজা রাখতে দেয় না বুইগরের মুসলমানদের মদ খাওয়ায়া মুসলমানদের রোজা ভাঙায় এই চাইনিজুর লোকেরা আমরা যদি একসাথ হই আমার দেশে এত সম্ভাবনার দেশ এই আপনাদের মহেশখালী এখানে হাজার লক্ষ যুবক আছে না নাই আমরা যদি সব একসাথে ইসলাম মানা শুরু করি আরো অনেক চর আমাদের জন্য জাগিয়ে দিবেন কে আর যদি এই চরের ভিতরে বিভিন্ন রকমের গানের অনুষ্ঠান বাজে নাচের অনুষ্ঠান করি তাহলে যেটা আছে সেটাও ভেঙে চুরমার করে দিবেন কে আতি আল্লাহ আল্লাহকে অনুসরণ করো আল্লাহ বলেছেন শিরক করা যাবে আমরা শিরক করব না শিরক আছে যেখানে মাজার আছে কোন মাজারে আমরা যাব হ্যাঁ পাশে রাস্তায় কবর পড়েছে আমরা সালাম দেব ঠিক না বটি কিন্তু নিয়ত করে মাজারে আমার নবী যেতে নিষেধ করেছেন বলছে তিন জায়গা ছাড়া কোথাও নিয়ত করে যাবে না কয় জায়গা প্রথম হলো কাবা দ্বিতীয় হলো বাইতুল মুকাদ্দাস তৃতীয় হলো মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার
Modina mona mar kaande re prana mar kaande re jete shonar dekhen amader modinar gaan kintu ekhon hindu bhaiyer o gay ora calcutta te jokhon oi je oder gaaner onushthan onushthan jome na tokhon tara ki ga janen hridoyete kaaba noyone modina chhele de nauka majhi jabo modina আসবে তুফান আসুক তুফানে ভয় করি না ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা আলহামদুলিল্লাহ বলেন মদিনায় যাওয়ার আগে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবী যখন এই কালেমা পড়েছেন তিনি পাথর খেয়েছেন ঠিক না বে ঠিক আবু জাহেল এত অত্যাচার সহ্য করেছেন রাহমাতাল লিল আলামিন এক কালেমায় রুজি রুটি হ্যাঁ এক কালেমায় রুজি রুটি এক কালেমায় ফাঁসি এক কালেমায় মুক্ত স্বাধীন আর একে দাস দাসী সুন্দর লিখেছে ছেলেটা খুব বেশি পড়াশোনা করা ছেলে না যে লিখেছে যে গিয়েছে আমার নাতি ছাত্র অত্যন্ত সুন্দর গায় ও মশিউর এটা নিয়ে তোলপাড় হয়ে গেল এখন কিছু লোক আছে কালমা পড়ে আর দুইয়াতে পয়সা টানে আপনাদের এখানে নাই কথা কন না কেন কি টানে পয়সা দেন আর এই কালেমা পড়েই সৈয়দ কুতুব মিশরের জেলে ফাঁসিতে ঝুলেছেন ঠিক না বা ঠিক ফাঁসিতে ঝুলার আগে জামাল নাসের ইসলামের দুশমন ক্ষুধার্ত কুকুরকে তার রুমে ঢুকিয়ে দিয়েছে আর আর্মি একজনকে পাঠিয়েছে যাও দেখে আসো কুত্তার সাথে কুত্তা কি আচরণ করে গিয়ে দেখে যখন কুকুর ঢুকেছে তিনি নামাজ দাঁড়িয়েছেন তিনি নামাজ পড়ছেন ক্ষুধার্ত কুকুর তাকে পাহারা দিচ্ছে এবার ফাঁসির আগে নিয়ম হলো কালেমা পড়ানো হয় ঠিক না ঠিক ইমাম সাহেব এসেছেন কালেমা পড়ানোর জন্য তিনি বললেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুফাসসির সাইয়েদ কুতুব হামিদা কুতুব মোহাম্মদ কুতুব পুরা ফ্যামিলি হলো জিনিয়াস ফ্যামিলি মিশরের সর্বশ্রেষ্ঠ বিচারক ছিলেন এই সাইয়েদ কুতুব রাহমাহুল্লাহ তিনি বলছেন হে ম্যাম তুমি কালেমা পড়েছো তোমার কালেমা তোমাকে রুজি রুটি দেয় আর আমার কালেমা আমাকে ফাঁসিতে ঝুলায় আমার নবী কালেমা পড়ে কষ্ট পেয়েছেন ঠিক না বে ঠিক কথা কন না কেন রাসূলের দুইবার দুই মেয়ের শ্বশুর আবুল আহাব এই আবুল আহাব রাসূলের জন্মের পরে সবচেয়ে বেশি খুশি হয়ে নিজের বান্দিকে রাসূলকে দুধ পান করতে দিয়েছেন ওই বান্দি এক মাস দুধ পান করিয়ে যখন এসেছে আবুল আহাব এই আঙ্গুল দিয়ে তাকে মুক্ত করে দিয়েছে ইবনে আব্বাস সাদিনার বলছেন বুখারীর বর্ণনা আবুল আহাবের সারা শরীর আগুনে পুড়বে কিন্তু এই আঙ্গুল পুড়বে এই আঙ্গুল দিয়ে রাসূলের দুধ পানকারী ওই মহিলাকে আজাদ করে দিয়েছে এজন্য এটাকে নাজাত দিবেন কে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ দুটো গালি দিয়েছে রাসূলকে আবুল আহাব একটা হলো তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আল্লাহ বলছেন মুহাম্মদ ধ্বংস হবে না তাব্বাত ইয়াদা আবিল আহাবেও ইসলাম আল্লাহ ধ্বংস হবে না ইসলাম বিরোধীরাই ধ্বংস হবে ঠিক কিনা ইসলাম বিরোধীদের দুই হাত ধ্বংস হোক নিপাত যাক কার কথা আল্লাহর কথা কেন বাধা দাও ইসলামের জন্য সারা দুনিয়ায় মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে চোখে দেখো না আমাদের দেশেও করছে আলহামদুলিল্লাহ বলে নামাজের সংখ্যা এখন বাড়ছে না কমছে সরকার দেখেন 64টা 540টা উপজেলাতে নতুন মডেল মসজিদ করেছে আমি বললাম প্রধানমন্ত্রী সবচেয়ে লম্বা সময়ের আপনি আপনার আব্বা ফাউন্ডেশন করেছেন আপনি নামাজ ফরজ করে দেন নামাজ ফরজ করে দেন তাহলে দুর্ভিক্ষ কোনোদিন বাংলাদেশে আসবে না ঠিক কি না এটা কার কথা আল্লাহর কথা নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি কোন মাস এই যে রমজানে সব খাদ্যদ্রব্য এখন বাড়ানো হচ্ছে ঠিক না বা ঠিক যারা রমজানকে সামনে রেখে খাদ্যের দাম বাড়ায় এদের রোজা হবে না এদের নামাজও হবে না আপনারা এটা মনিটর করেন আপনারা মনিটর করেন বাজারে পাঠিয়ে দেন সিভিল ড্রেসে ওই বাণিজ্য মন্ত্রী যেটা আছে ওটারে বাজারে পাঠিয়ে দেন এসি রুমে ঘুমানোর দরকার নেই বাজারে পাঠান
হঠাৎ করে মুরগির দাম 250 হয় কেন কথা কোন না কেন হঠাৎ করে চালের দাম 80 হয় কেন এগুলো আপনি একটু তদারকি করেন দেখবেন ঠিক হয়ে গেছে ওমর ফারুক কুরবানির ঈদের আগে দিয়ে মুখে কাপড় বেঁধে বাজারে নেমেছেন কোন উটের দাম কত উটের দাম কত ছাগলের দাম কত ভেড়ার দাম কত হঠাৎ করে দেখি কি দিয়ে বিরাট একটা উট উটের সামনে গিয়ে তিনি বললেন লেমান হাদিহি লেবেল এই উটটা কার এই উটটা ছিল ওমর ফারুকের ছেলেরই উট দেখেন বাপ নেতা ফোলা বড় ব্যবসায়ী এন্ডুল্লা আছে না নাই বাপ নেতাগিরি করে ফোলাটিয়া হাত দে নসিনস আই অমুক নেতার ফোয়া তুই মরিসা ফেরেশতারা ভালো করে চিনাই দিব তোর বাপে যদি তোকে শাসন না করে তোর বাপও গোমরা তুইও গোমরা ওমর ফারুক বলছেন চিনে নেই বলছে কত দিয়ে কিনেছো বলছে কেনা দাম আপনাকে বলবো কেন যারা মিথ্যা ব্যবসা করে মিথ্যা কথা বলে ব্যবসা করে ওদের উপর আল্লাহ লানত আল্লাহ তাকে পরিশুদ্ধ করবেন না যারা মিথ্যা কথা বলে মিথ্যা মামলা দেয় ওদের কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আছে না নাই মিথ্যা হলো সব পাপের কি সব পাপের কি মা মুনাফিকের প্রথম আলামত কি মিথ্যা দ্বিতীয় আলামত আমানত খেয়ানত তৃতীয় আলামত ওয়াদা খেলাফ করা চতুর্থ আলামত রাগ হলে মিথ্যা কথা বলা ঠিক তা ঠিক রাগ হলে গালি গালাজ করা ওমর ফারুক বললেন কত দিয়ে কিনেছো বলছে কিনা দাম আপনাকে বলবো কেন এবার তিনি মুখের কাপড় নামালেন ছেলে কয় আব্বা উনিও কয় হ্যাঁ তোর আব্বা ফাল্লা আমি মনে হয় তোর আব্বা তো তুই কবে ধরে ওটের ব্যবসা শুরু করছো আব্বা ব্যবসা না ও চিকন একটা ওট মামা কিছু পয়সা দিয়েছিলেন ওটা দিয়ে কিনেছি কিনে আপনি যেখানে বসেন ওটার পিছনে যে বাগানটা আছে ছোট্ট ছোট্ট ঘাস সেখানে লালন পালন করেছি এটা এখন মোটা হয়েছে এখন বাজারে নিয়ে আসছি এটা বিক্রি করার জন্য ওমর ফারুক কাদিয়ানা বললেন সব ঠিক যেই পয়সা দিয়ে ওটা কিনেছো সেই পয়সা পকেটে নিয়ে ঘরে আসবা বাকি পয়সাটা সরকারি খাতায় জমা দিয়ে দিও কারণ যে বাগানে তুমি ওটাকে খাইয়েছ ওটার মালিক আমি নই ওটার মালিক হলো দেশের জনগণ ওরা এমনি জান্নাতের সুসংবাদ পায়নি ঠিক না ঠিক কি জীবন তারা যাপন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়েছেন চিকিৎসা করার পয়সা ছিল না অথচ তখন মদিনার ফান্ডে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা সরকারি ফান্ডে পুরো ইরানের টাকা ওমর ফারুকের ক্যাশে ওমর ফারুক মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন যেই দিন মিশর যেই দিন ইরান বিজয় হয় পারস্য বিজয় হয় সাহাবায়ে কেরাম বলছেন ওমর আপনি কাঁদছেন বলছে যেই সম্পদ পারস্যদেরকে হার মানিয়েছে পরাজয় বরণ করিয়েছে সেই সম্পদ মদিনায় ঢুকছে জানি না মদিনার ভবিষ্যৎ কি হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন দেন আনফালের মালিককে এবং রাসূল রাসূলের কত সম্পদ সব সম্পদ মুসলমানদেরকে দিয়ে গেছেন রাহমাতাল লিল আলামিন ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াসলিহু যাতা বাইনিকুম তোমাদের মধ্যে যে ঠেলাঠেলি আছে সামান্য নড়াচড়া আছে এগুলো তোমরা পরিশুদ্ধ করে নাও তোমরা একজন আরেকজনকে গালি গালাজ করো না টুপি মাথায় দিয়েছো তোমরা সবাই এক নবীর উম্মত ঠিক না বেঠিক তুমি ওকে ওহাবি বলো না ও তোমাকে ভণ্ড বলবে না ঠিক না বেঠিক ওহাব কার নাম কার নাম তো এটা দিয়ে তুমি গালি দাও কেমনে আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 8 নম্বর আয়াতে পড়েন রব্বানা পড়েন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আতাল ওহাব ওহাব কার নাম এই আয়াত যারা বেশি পড়বে আল্লাহ মৃত্যুর সময় তাদেরকে ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা করে এই আয়াতটা পড়বেন সূরা আল ইমরানের কত নাম্বার বললাম 8 নাম্বার রব্বানা আমাদের রব আমাদের অন্তরগুলো হেদায়েতের পরে বক্র করে দিয়েন না ও হাবলানা মিন লাদুনকা রাহমা আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দেন ইন্নাকা আনতাল ওহাব আপনার চেয়ে রহমত দানকারী আর কেউ নাই সেই শব্দ দিয়ে আপনি গালি দেন কেমনে টুপি আছে যেখানে আমরা আছি নামাজ আছে যেখানে আমরা আছি নবীর সুন্নত যেখানে আমরা আছি আমার ভাইকে আমি কখনো গালি দেব এই যে দেখেন টুকিটাকি জিনিস নিয়ে ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু ব্যাপারে বলেছেন আর শিয়াদের এই কথাগুলো পছন্দ হয়নি তারা ওই ছেলেটার কি করেছে
জিহ্বাকে দুই টুকরা করে দিয়েছে এ নামাতিস দৌড়ানি দাও এটা উচিত না যেমন মসজিদে একটা ছেলে জোরে আমিন বলে ফেলেছে আপনি কি বলবেন এই হচ্ছে না এটা বলবেন না এটা নবীর সুন্নাত নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনতে এসে এক সাহাবী মসজিদে পেশাব করে দিয়েছে আমরা সাধারণ টুটকা ফুটকার আলোচনা করি তাই আপনাদের এত মনোযোগ ঠিকটা বে ঠিক আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন সাহাবায়ে কেরাম বসে থাকতেন পাখি মনে করতে এটা গাছ এটা গাছ মাথায় বসে যেত সাহাবী আলোচনা শুনতে শুনতে কি করেছে মুসাফতে সাথে নোট বার হই গেল অনফাশের সাহাবীরা কয় বুসুকিয়ার ফলা বুসুকিয়া মুচ্ছত কিলে রাসূল দেখে ফেললেন দেখে বলছেন বাশিরু ওয়ালা তুনাফিরু আসিরু ওয়ালা তুআসিরু বুআসতু মুআসিরিন সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না সহজ করে দাও কঠিন করে দিও না আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি জপতে হবে কার নাম রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা রাসূল আমার কাজে কর্মে সাল্লাল্লাহু কখনো হার্ড লাইনে যাবেন না রাসূল কোনোদিন কারো গায়ে হাত তোলেন নাই ঠিক তবে ঠিক নিজে মার খেয়েছেন কিন্তু কাউকে মার দেন নাই শুধু একজন উহুদের ময়দানে রাসূলকে আক্রমণ করতে এসেছে তার দিকে তীরের একটা ফলা তিনি নিক্ষেপ করেছেন এই হাতে লেগে কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কারণ রাসূল যখন নিক্ষেপ করেছেন একটা নিক্ষেপ হয় নাই প্রায় 3000 যুবকের থ্রো তিনি করে দিয়েছেন তিনার গায়ে 3000 যুবকের শক্তি আল্লাহ দান করে দিয়েছে আরো আসতে হও না সুবহানাল্লাহ একবার মরে গিয়ে গেল নাকি হ্যাঁ জোরে হসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই জানো গিয়েছ ভাই নয় জোরে হও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নয় সুবহানাল্লাহ জোরে বললে খুশি হন কে ভাগে কে কে ভাগে শয়তানকে কক্সবাজার পার করে দেন জোরে হও সুবহানাল্লাহ এগুলো হলো আমাদের খাওয়া আমাদের কি খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখেরি জামানাতে তখন দাজ্জাল আসবে যে কোনো সময় দাজ্জাল আসতে পারে এখন কিন্তু শেষ জামানায় আমরা বসে আছি ঠিক না ঠিক শেষ জামানায় বসে আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানায় তিনটা ভূমিকম্প হবে কয়টা তিনটা ভূমিকম্প হবে অলরেডি একটা শুরু হয়ে গেছে একটা মধ্যখানে আর দুইটা দুই প্রান্তে খাসফুন ফিল মাগরিব খাসফুন ফিল মাশরিক খাসফুন ফিল ওয়াসাত মধ্যখানে যেটা সেটা সিরিয়া তার কি অলরেডি শুরু হয়ে গেছে এখন যে কোনো সময় এটা হতে পারে আর দাজ্জাল যখন আসবে আমরা যারা মুমিন আমরা তার কপাল দেখে চিনে ফেলব এটা হলো কাফের দাজ্জাল ঠিক কি না কারণ কপালের ভিতরে লেখা থাকবে কি কাফা কিন্তু জিবা নামাজ না পড়ে ইবা না দেখিও না দেখিব তুমি এত অনলাইন সুন্দর মানুষ কোরআনের দল যারা করবে না তারা কাফের দেখবে যখন সে এসে বলবে আমি আল্লাহর ওলি আমি নবী আমি আল্লাহ তিনজনের কাছে তিনটা বলবে কয়টা আমার উপর ঈমান আনো আমার ডান হাতে বেহেশত বাম হাতে দোজক আমার উপর ঈমান আনো আমি সূর্যকে আটকে রাখতে পারি গাছের কাছে গেলে ফলন বাড়িয়ে দিতে পারি মুমিন বলবে তুই তো কাফের তোর আমার কোনো দরকার নাই তখন সে ঘরের খাওয়াগুলোকে বলবে খাওয়াগুলো আমার পিছনে চলে আসো
হাড়ি পাতিল যা আছে পিছনে চলে আসো সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমরা খাবো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বা আল্লাহ তোমাদের ক্ষুধা নিবারণ করে দিবে এজন্য এখন জিকির করব বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله فأصلحوا ذات بينكم اتقوا الله الله কে ভয় করেন আল্লাহর ভয় কিভাবে আসে রমজানে আমরা কাকে ভয় করি রোজার সময় মুখে গড়গড়া দিয়ে পানি কুলি করি না মুখে পানি ঢুকাই কিন্তু বের করে দেই কারণ আমরা জানি গলার ভিতরেও আমাদেরকে দেখছেন কে দশ বছরের শেষ শিশু রোজা রাখে সেও রোজা ভাঙে না ঠিক তবে ঠিক এত কষ্ট হয় ওই শিশু কার কথা বলে আল্লাহর কথা বলে 1990 সাল আমি তখন ইংল্যান্ডে খতিব তা আমার একটা ছাত্র রোজা রেখেছে অত্যন্ত ফর্সা করে ছাত্রটা ইংলিশ তো রোজা রেখে এসেছে সাদা মানুষ তো কষ্ট হলে বেশি দেখা যায় ঠিক তবে ঠিক আজিবে হালাই তো হালাই এটা বুঝানো যায় Time will have what have you been doing? You look so tired, so gloomy. Tumake erokom lagche keno? Bolche sir, I am fasting. I said, fasting, man. Come here. Edigash. Room e dhuke athake bachchara chips pochondo kore na? Chips, chocolate, drinks. Egulo bachchara pochondo kore. Thik kina? Egulo diye thake boshaya dilam. Bolam je no one gonna see you, man. You drink as much as you can. Kyo tumake dekhbe na? আমি দরজা লাগিয়ে দিচ্ছি তুমি ভিতরে বসে বসে এগুলো খাও আধা ঘন্টা পরে ওটা খুলে দেখি ছেলেটা চোখ বন্ধ করে বসে আছে আমি বললাম তুমি খাও না কেন বলছে মাই আল্লাহ ইজ সিইং মি আমার আল্লাহ আমাকে দেখতেছে কে দেখতেছেন আল্লাহ বলছেন এই ভয় কার যারা করবে আমার ভয় যারা করবে তাদেরকে জান্নাত দিবেন কে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান نفس عن الهوى فإن الجنة هي المأوى যে আমার উপস্থিতিকে ভয় করবে আমাকে আল্লাহ দেখছেন এই ভয়টা যদি কারো থাকে সে কোনদিন রাস্তার পয়সা মারতে পারে না আমাকে আল্লাহ দেখছেন যে এই ভয় যদি কারো থাকে সে মহেশখালীর সম্পদ কক্সবাজারে উঠাতে পারে না আমাকে আল্লাহ দেখছেন এই ভয় যদি কারো থাকে গোপনে বিবির গায়ে হাত তুলতে পারে না এরকম স্লোগান আমরা দেব না এখানে আমরা যারা এসেছি আমরা কোরআনের প্রেমিক ঠিক কি না এখন এখানে তুই যদি কো ইসলামের শত্রুরা তো শত্রুতা এড়ে নয় সে হ্যাঁ মসজিদে ঢুকি যে তো মসজিদের শত্রুরা এই মসজিদে কি শত্রুতা আছে কি শত্রু তো বাইরে থেকে শত্রুতা করে ঠিক কি না এখানে বলতে হবে দুনিয়ার মুসলিম এক হয়ে যাও ঠিক কি না আমাদের কেউ দুশমন না আমরা সবাইকে চাই সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই ঠিক তবে ঠিক এই দোয়া শিখাছেন কে আল্লাহ দোয়া শিখিয়েছেন রাব্বানা পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এখানে সবার জন্য দোয়া আছে না নাই সব মানুষের জন্য দোয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ বলছেন তোমরা দোয়া করো দুনিয়াটা সুন্দর হোক আখেরাতটা সুন্দর হোক আমি যেন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেই ঠিক কি না এখানে যদি আগুন লাগে আমরা সবাই যাব না যাব না আগে আগুনটা নিবাতে হবে ঠিক তবে ঠিক তারপরে কার বাড়ি সেটা পরে আগে কি নিবাতে হবে এখন জাহান্নামের আগুন আমাদের চারপাশে আছে না নাই কুতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাকাদাকুম মিনহা كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون তোমরা জাহান্নামের আগুনের প্রান্তে ছিলে আমার নবী আল্লাহর কালেমা দিয়ে তোমাদেরকে ভাই বানিয়ে দিয়েছে তোমরা ভাই ভাই হয়ে গেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার কারণে আমরা ভাই হয়েছি কি হয়েছি
فاتقوا الله الله কে ভয় করো ও اصلحوا ذات بينكم পরস্পরে কোন ঠেলাঠেলি লাগলে বিবিকে হাজার বার maaf করে দাও ঠিক না বাটি রাসূল সাল্লাল্লাহু বিবিকে কত সুন্দর করে ডাকতেন আর আমরা কি ডাকি ওই হেতুনি তুই হড়ে আছে না কিছু বেয়াদব খবরদার আল্লাহ ফরজ করেছেন বিবির সাথে সুন্দর ব্যবহার করা সূরা নিসাতে আল্লাহ বলছেন আশিরু হুন্না বিল মারুফ সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিকে উপহার দিবা সুবহানাল্লাহ মায়েশা বলছেন একসাথে খেতে বসতাম লোকমাটা প্রথম বানিয়ে রাসূল আমার মুখে ঢেলে দিতেন মসজিদ থেকে এসে প্রথম হাতে ঝাড়ু নিয়ে রাসূল ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল্লিল আমার কাপড় সেলাই করে দিতেন রাহমাতাল্লিল আমাকে কোন কাজে একটা ছেড়ে দিতেন না আমি যদি রুটির খামিরি করতাম রাসূল চুলায় আগুন দিতেন সাল্লাল্লাহু আর সেই চুলা যখন রুটি আমি বানাতাম রাসূল বসে বসে ছেং দিয়ে দিতেন আবার বিবিদের জন্য নাম ধরে দোয়া করতেন রাহমাতাল্লিল আপনি আপনার বিবিকে সুন্দর নামে ডাকবেন কখনো বাজে নামে ডাকবেন না রাসূল মায়েশাকে হুমায়রা বলে ডাকতেন হুমায়রা মানে হলো লাল মনি কি মনি লাল মনি লাল মনি টুক টুক লাল মনি ডাকতেন দৌড় দিতেন চাঁদনি রাতে দৌড় দিতেন আয়েশার সাথে আয়েশাকে আগে করে দিতেন রাহমাতাল্লিল মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিন দিন ফাস্ট হলেন কয়দিন রাসূলের সাথে পারার ক্ষমতা কারো আছে রাসূল ফাস্ট করে দিতেন কারণ একজন যদি বারবার হারে সে আর দৌড়াবে না ঠিক না বেঠি এবার চতুর্থবার রাসূল ফাস্ট হয়ে গেলেন বলল কি হো মায়েরা আজকে তুমি আজকে পারলে না কা আমি বেশি খাইছি তো মড়ই গিয়ে গো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জবিয়াল ছিলেন কত সামাজিক ছিলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমাদের ঘরগুলোকে আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে এত রান্নাবাড়া এত ঘরের কাজ দুনিয়ার কোন মেয়েরা করে না আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার শাড়ি তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন নরনারী দেখেছি অনেক দেশ এমনকি সৌদি আরবেও একদিন জামাই রাঁধে আরেকদিন বউ রাঁধে জামাই বউরে কয় উদখুল ফিল মতবখ اليوم تطبخ ان شاء الله انت কয় কালকে আমি রাঁধছি আজকে তুই রাঁধবি বল লিস্ট দিয়ে দে কি কি রাঁধবি আমাদের রান্নাগুলো করে কে বলেন তো কথা কন না কে করে আর ওনারা তো জিব্বা লম্বা চট্টগ্রামের মানুষ বেশি হায় কত রকমের তরকারি হয় হ্যাঁ গুজ্জা মাছ আর কি ফোয়া মাছ ইলিশ মাছ তারপর উড়ি গোস্ত তিন ফদের শুকনা গোস্ত ভিজা গোস্ত খালাবু না কি হাত দে হাত দে এগুলো রাঁধে কে কে রাঁধে কোনোদিন ক্লান্তি ফিল করে আপনার জ্বর হলে তো ওই মেয়েটার জ্বর হলে তো আপনাকে বলে না যে তুমি গিয়ে রাঁধো ঠিক না বাটি এরকম খাদেমা পাবেন কোথায় আবার বাচ্চাদেরকে পালে কারা মেয়েরা আপনাকে পরিষ্কার করে দিলে আপনি করে নিছেন যখন মুতি দেয় এ তোমার ফলা মুতি দিয়ে লই যাও কই তো তোর ফলা না মুতি দিলে বুঝাই বেটি ফুয়া গিয়ে গো হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার দুই নাতিকে বড় করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সব কাজ করতেন সেই রাসূল বলছেন আল্লাহ সেই রাসূলকে দিয়ে বলালেন যাতা বাইনকুম ওয়াসলিহু যাতা বাইনকুম ওয়াতিউল্লাহ ও রাসূলা আল্লাহর অনুসরণ করো রাসূলের অনুসরণ করো আমার আল্লাহ বলেছেন আমরা করব ঠিক না বা ঠিক আল্লাহ বলেছেন মানুষের উপর রহম করো আমরা রহম করব আল্লাহ বলেছেন যদি মানুষ তোমাকে মারতে আসে তুমিও তার প্রতিশোধ নাও ঠিক না বা ঠিক ফায়াকতুলুনা অযুক্তালুন সেটাও আমরা করব রাসূল বলেছেন যে যুদ্ধবিদ্যা জানে না সে আমার উম্মত না এই হাদিসটা খুব কঠিন হাদিস আফগানিস্তান কোন সময় কারো আন্ডারে যায় না ঠিক না বা ঠিক কারণ কি প্রত্যেকটা শিশু কি জানে কি জানে সাত বছরের শিশু পিস্তল চালাতে পারে ঘটনা এসেছে আমেরিকার এক সাংবাদিক এসেছে এসে ছোট বাচ্চাকে জিজ্ঞেস করছে হোম ডি স্কেয়ার্ড অফ এই শিশু তুমি কাকে ভয় করো শিশু বলে যে হোয়াই ডু ইউ ডু ফডর ফডর তুমি ফডর ফডর করো কেন আমি তোমার কথা কিচ্ছু বুঝি না তখন আরেকটা ছেলে বলল যে তোমাকে জিজ্ঞেস করছি তুমি কাকে ভয় করো শিশু বলছে আমি আল্লাহকে ভয় করি এবার বাপের বালিশের নিচের থেকে পিস্তল নিয়ে ওই সাংবাদিকের বুকে ধরেছে তুই কারে ডরাস কয় আরে তোর ডরাই একটা হাদিস মনে পড়লো রাসূল সাল্লাল্লাহু মরুভূমিতে একটা গাছের পাশে বসে বিশ্রাম নিচ্ছেন তলোয়ারটা রেখে
হঠাৎ একটা কাফের এসে তলোয়ারটা হাতে নিল হাতে নিয়ে বলছে মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে রাসূল বললেন আল্লাহ কে বললেন আল্লাহ আমাদেরকে বাঁচাবেন কে আল্লাহ হাত কাঁপতে কাঁপতে তলোয়ার মাটিতে পড়ে যায় এরপর এবার রাসূল তলোয়ারটা হাতে নিলেন আর বললেন তোরে বাঁচাবে কে কে বাঁচাইবেন যখনই বলছে আপনি বাঁচাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল আয় তুই আমার বুকে আয় লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনাকে যদি কেউ গালিও দেয় আপনি তাকে গালি দিয়ে উত্তর গালি দিয়ে দিবেন না এটাই রাসূলের সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে হাঁটতেছেন তো এক কাফের এসে বলছে এই এই ছেলে শোনো তোমাকে তো খুব সুন্দর লাগছে তুমি কি মক্কায় থাকো রাসূল বলছেন হ্যাঁ আমি মক্কাতেই থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তুমি মুহাম্মদকে চিনো কয় হ্যাঁ একটু একটু চিনি কয় খবরদার এই মুহাম্মদের কাছে যাবা না মুহাম্মদ খুব খারাপ মানুষ মুহাম্মদ মা থেকে ছেলেকে আলাদা করে বউ থেকে জামাইকে আলাদা করে খবরদার এই মুহাম্মদের কাছে যাও না খুব খারাপ লোক বাজে লোক একটা কথা তিনি বললেন না আর হলে তো জামাদড়ি ফেলাই দাম ঠিক না বে ঠিক কোন কথা রাসূল বললেন না রাসূল চুপচাপ থাকলেন এবার লোকটা যাওয়ার আগে বলছে তোমাকে তো খুব সুন্দর লাগছে এত সুন্দর যুবক আমি মক্কায় দেখিনি তোমার নামটা জানা হলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার নামই হলো মুহাম্মদ এবার লোকটা অবাক হয়ে তাকিয়ে আছে বলছে তোমার বিরুদ্ধে এত বাজে কথা ওরা বলেছে তুমি যদি মুহাম্মদ হও আমি পড়নি চিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীকে অনুসরণ করেন জীবনের কোনো কাজ নাই দেখে না আমার নবীকে পাওয়া যাবে না ঠিক তবে ঠিক ভাত কোন হাতে খেতেন কোন হাত ডান হাত আবার যখন মাথা আশ্রাতেন কোন দিক থেকে আশ্রাতেন ডান দিক থেকে আশ্রাতেন আবার যুদ্ধের ময়দানে যখন যেতেন ডান হাতে তলোয়ার নিতেন ঠিক তবে ঠিক আগে কাউকে আক্রমণ করেন নাই আমরাও কাউকে আক্রমণ করব যদি যদি মুসলমানদেরকে দুর্বল ভাবো মুসলমানদের পক্ষ থেকে জবাব দিবেন কে এই যে করোনার আগে যে হারে মুসলমান মারা শুরু হয়েছিল করোনা দিয়ে সারা দুনিয়া ঠান্ডা করে দিয়েছেন কে ইসলাম বেশি যেখানে করোনা কম মুসলমান বেশি যেখানে করোনা কম মুসলমান বেশি নাই যেখানে করোনা বেশি এই চায়নাতে এখন 20 কোটি করোনা রোগী কয় কোটি চ্যাং ব্যাং হং খং কি নাম স্যাং ব্যাং হংকং এরা মুসলমানদেরকে রোজা রাখতে দেয় না বুইগরের মুসলমানদের মদ খাওয়ায়া মুসলমানদের রোজা ভাঙা এই চাইনি জুল লোকেরা আমরা যদি একসাথ হই আমার দেশে এত সম্ভাবনার দেশ এই আপনাদের মহেশখালী এখানে হাজার লক্ষ যুবক আছে না নাই আমরা যদি সব একসাথে ইসলাম মানা শুরু করি আরো অনেক চর আমাদের জন্য জাগিয়ে দিবেন কে আর যদি এই চরের ভিতরে বিভিন্ন রকমের গানের অনুষ্ঠান বাজে নাচের অনুষ্ঠান করি তাহলে যেটা আছে সেটাও ভেঙে চুরমার করে দিবেন কে আতি আল্লাহ আল্লাহকে অনুসরণ করো আল্লাহ বলেছেন পারে করা যাবে আমরা শিরক করব না শিরক আছে যেখানে মাজার আছে কোন মাজারে আমরা যাব হ্যাঁ পাশে রাস্তায় কবর পড়েছে আমরা সালাম দেব ঠিক তা বটে কিন্তু নিয়ত করে মাজারে আমার নবী যেতে নিষেধ করেছেন বলছে তিন জায়গা ছাড়া কোথাও নিয়ত করে যাবে না কয় জায়গা প্রথম হলো কাবা দ্বিতীয় হলো বাইতুল মুকাদ্দাস তৃতীয় হলো মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার দেখেন আমাদের মদিনার গান কিন্তু এখন হিন্দু ভাইয়েরও গায় ওরা ক্যালকাটাতে যখন ওই যে ওদের গানের অনুষ্ঠান অনুষ্ঠান জমে না তখন তারা কি গা জানেন হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আসবে তুফান আসুক তুফান ভয় করি না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আলহামদুলিল্লাহ বলেন মদিনায় যাওয়ার আগে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আমার নবী যখন এই কালেমা পড়েছেন তিনি পাথর খেয়েছেন ঠিক না ঠিক আবু জাহেল এত অত্যাচার সহ্য করেছেন রাহমাতাল লিল আলামিন এক কালেমায় রুজি রুটি হ্যাঁ এক কালেমায় রুজি রুটি এক কালেমায় ফাঁসি এক কালেমায় মুক্ত স্বাধীন আর একে দাস দাসী সুন্দর লিখেছে ছেলেটা খুব বেশি পড়াশোনা করা ছেলে না যে লিখেছে যে গেয়েছে আমার নাতি ছাত্র অত্যন্ত সুন্দর গায় ও মশিউর এটা নিয়ে তোলপাড় হয়ে গেল এখন কিছু লোক আছে কালমা পড়ে আর দুইয়াতে পয়সা টানে আপনাদের এখানে নাই কথা কন না কেন কি টানে পয়সা দে আর এই কালেমা পড়ি সৈয়দ কুতুব মিশরের জেলে ফাঁসিতে ঝুলেছেন ঠিক না বা ঠিক ফাঁসিতে ঝুলার আগে জামাল নাসের ইসলামের দুশমন ক্ষুধার্ত কুকুরকে তার রুমে ঢুকিয়ে দিয়েছে আর আর্মি একজনকে পাঠিয়েছে যাও দেখে আসো কুত্তার সাথে কুত্তা কি আচরণ করে গিয়ে দেখে যখন কুকুর ঢুকেছে তিনি নামাজ দাঁড়িয়েছেন তিনি নামাজ পড়ছেন ক্ষুধার্ত কুকুর তাকে পাহারা দিচ্ছে এবার ফাঁসির আগে নিয়ম হলো কালেমা পড়ানো হয় ঠিক তবে ঠিক ইমাম সাহেব এসেছেন কালেমা পড়ানোর জন্য তিনি বললেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুফাসসির সাইয়েদ কুতুব হামিদা কুতুব মোহাম্মদ কুতুব পুরো ফ্যামিলি হলো জিনিয়াস ফ্যামিলি মিশরের সর্বশ্রেষ্ঠ বিচারক ছিলেন এই সাইয়েদ কুতুব রাহমাহুল্লাহ তিনি বলছেন হে ম্যাম তুমি কালেমা পড়েছো তোমার কালেমা তোমাকে রুজি রুটি দেয় আর আমার কালেমা আমাকে ফাঁসিতে ঝুলায় আমার নবী কালেমা পড়ে কষ্ট পেয়েছেন ঠিক না ঠিক কথা কন না কেন রাসূলের দুইবার দুই মেয়ের শ্বশুর আবুল আহাব এই আবুল আহাব রাসূলের জন্মের পরে সবচেয়ে বেশি খুশি হয়ে নিজের বান্দিকে রাসূলকে দুধ পান করতে দিয়েছেন ওই বান্দি এক মাস দুধ পান করিয়ে যখন এসেছে আবুল আহাব এই আঙ্গুল দিয়ে তাকে মুক্ত করে দিয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন বুখারীর বর্ণনা আবুল আহাবের সারা শরীর আগুনে পুড়বে কিন্তু এই আঙ্গুল পুড়বে এই আঙ্গুল দিয়ে রাসূলের দুধ পানকারী ওই মহিলাকে আজাদ করে দিয়েছে এজন্য এটাকে নাজাত দিবেন কে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ দুইটা গালি দিয়েছে রাসূলকে আবুল আহাব একটা হলো তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আল্লাহ বলছেন মুহাম্মদ ধ্বংস হবে না তাব্বাতি ইয়াদা আবিল আহাবেও ইসলামের ধ্বংস হবে না ইসলাম বিরোধীরাই ধ্বংস হবে ঠিক কিনা ইসলাম বিরোধীদের দুই হাত ধ্বংস হোক নিপাত যাক কার কথা আল্লাহর কথা কেন বাধা দাও ইসলামের জন্য সারা দুনিয়ায় মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে চোখে দেখো না আমাদের দেশেও করছে আলহামদুলিল্লাহ বলে নামাজের সংখ্যা এখন বাড়ছে না কমছে সরকার দেখেন 64টা 540টা উপজেলাতে নতুন মডেল মসজিদ করেছে আমি বললাম প্রধানমন্ত্রী সবচেয়ে লম্বা সময়ের আপনি আপনার আব্বা ফাউন্ডেশন করেছেন আপনি নামাজ ফরজ করে দেন নামাজ ফরজ করে দেন তাহলে দুর্ভিক্ষ কোনোদিন বাংলাদেশে আসবে না ঠিক কিনা এটা কার কথা আল্লাহর কথা নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি কোন মাস এই যে রমজানে সব খাদ্যদ্রব্য এখন বাড়ানো হচ্ছে ঠিক না ঠিক যারা রমজানকে সামনে রেখে খাদ্যের দাম বাড়ায় এদের রোজা হবে না এদের নামাজও হবে না আপনারা এটা মনিটর করেন আপনারা মনিটর করেন বাজারে পাঠিয়ে দেন সিভিল ড্রেসে ওই বাণিজ্য মন্ত্রী যেটা আছে ওটারে বাজারে পাঠায় দেন এসি রুমে ঘুমানোর দরকার নেই বাজারে পাঠান হঠাৎ করে মুরগির দাম 250 হয় কেন কথা কন না কেন হঠাৎ করে চালের দাম 80 হয় কেন এগুলো আপনি একটু তদারকি করেন দেখবেন ঠিক হয়ে গেছে আমার ফারুক কোরবানের ঈদের আগে দিয়ে মুখে কাপড় বেঁধে বাজারে নেমেছেন কোন উটের দাম কত উটের দাম কত ছাগলের দাম কত ভেড়ার দাম কত হঠাৎ করে দেখি গিয়ে বিরাট একটা উট উটের সামনে গিয়ে তিনি বললেন লেমান হাদিহি লেবেল এই উটটা কার এই উটটা ছিল ওমর ফারুকের ছেলেরই উট দেখেন বাপ নেতা ফোলা বড় ব্যবসায়ী এন্ডুল্লা আছে না নাই বাপে নেতাগিরি করে ফোলাটিয়া হাত দে নসিনস আই অমুক নেতার ফোয়া তুই মরিসা ফেরেশতারা ভালো করে চিনাই দিব তোর বাপে যদি তোকে শাসন না করে তোর বাপও গোমরা তুইও গোমরা ওমর ফারুক বলছেন
কিনে নাই বলছে কত দিয়ে কিনেছো বলছে কেনা দাম আপনাকে বলবো কেন যারা মিথ্যা ব্যবসা করে মিথ্যা কথা বলে ব্যবসা করে ওদের উপর আল্লাহ লানত আল্লাহ তাকে পরিশুদ্ধ করবেন না যারা মিথ্যা কথা বলে মিথ্যা মামলা দেয় ওদের কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক আছে না নাই মিথ্যা হলো সব পাপের কি সব পাপের কি মা মুনাফিকের প্রথম আলামত কি মিথ্যা দ্বিতীয় আলামত আমানত খেয়ানত তৃতীয় আলামত ওয়াদা খেলাফ করা চতুর্থ আলামত রাগ হলে মিথ্যা কথা বলা ঠিক না ঠিক রাগ হলে গালি গালাজ করা ওমর ফারুক বললেন কত দিয়ে কিনেছো বলছে কিনা দাম আপনাকে বলবো কেন এবার তিনি মুখের কাপড় নামালেন ছেলে কয় আব্বা উনিও কয় হ্যাঁ তোর আব্বা ফাল্লাহ আমি মনে হয় তোর আব্বা তো তুই কবে ধরে ওটের ব্যবসা শুরু করছ আব্বা ব্যবসা না ওই চিকন একটা ওট মামা কিছু পয়সা দিয়েছিলেন ওটা দিয়ে কিনেছি কিনে আপনি যেখানে বসেন ওটার পিছনে যে বাগানটা আছে ছোট্ট ছোট্ট ঘাস সেখানে লালন পালন করেছি এটা এখন মোটা হয়েছে এখন বাজারে নিয়ে আসছি এটা বিক্রি করার জন্য ওমর ফারুক কাদিয়ানা বললেন সব ঠিক যেই পয়সা দিয়ে ওটা কিনেছো সেই পয়সা পকেটে নিয়ে ঘরে আসবা বাকি পয়সাটা সরকারি খাতায় জমা দিয়ে দিও কারণ যেই বাগানে তুমি ওটাকে খাইয়েছো ওটার মালিক আমি নই ওটার মালিক হলো দেশের জনগণ ওরা এমনি জান্নাতের সুসংবাদ পায়নি ঠিক না বা ঠিক কি জীবন তারা যাপন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়েছেন চিকিৎসা করার পয়সা ছিল না অথচ তখন মদিনার ফান্ডে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা সরকারি ফান্ডে পুরো ইরানের টাকা ওমর ফারুকের ক্যাশে ওমর ফারুক মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন যেই দিন মিশর যেই দিন ইরান বিজয় হয় পারস্য বিজয় হয় সাহাবায়ে কেরাম বলছেন ওমর আপনি কাঁদছেন বলছে যেই সম্পদ পারস্যদেরকে হার মানিয়েছে পরাজয় বরণ করিয়েছে সেই সম্পদ মদিনায় ঢুকছে জানি না মদিনার ভবিষ্যৎ কি হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন